아드님 와그 안우주 마야대하고 미기세리 안주 헌 마리타드님 와그가 야 마리타드님 와 아마랄라노 미기람 여러와 마이코로니 라고 알라이 바 라무시브 디르 거르바 আপনার নামটা তো যে আলম কন্ডাক্টর রাস্তা করছিলা 50 বছর ধরে রাস্তা ভাঙছে না চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করবা না আচ্ছা টাকাটা আশুকাকে দেখি কত টাকা পাই আমরা তো অনেক টাকার জন্য চাহিদা করছি আমরাও চাই চাই রাস্তার অনেক দিন টিকুক এলাকাত নয়া হকিরে ঢুকছে হের তোর ঠেং নাই হে এলাকাত ভিক্ষা করে আর বাজারও যেকোনো মানুষ বেশি ভিক্ষা হইতাম অহন আমি বইতাম আসরের বাদে একমাত্র আমিও আছি আর কোন নেতা আসেনি হকির আমারও দেখেন তুমি আমার এলাকাত আর লেংরা আতুর ঢুকি গেছে হকির ঢুকি গেল বাজারও বয় গ্রাম হাতমাতে যদি তার কোনো গুত আগে আইব আর যদি না থাকে তাবা কি বুঝছো নাকি তা হয়েছে বাধ্য টেকা দিল টেকা নাই দেওয়া ভাই হো রমিয়া ইসলামী করো চল দিবা করো টেকা হই তুই আমার এলাকাত আমার থাকি হকিরে না তাকিরে বিদায় করেন জানো তোমরা দিয়ে ওই জন্য বুঝছি
অন্য ডিস্ট্রিক্ট থেকে আনা লাগবো। ও ঘিনাইলেই তো হইতো না, ঠিক মতো কিতা করিস দেখ মুইটা। ওই মুরগুলো সাইটে বসে কালকে তিনটা পাঠাইবে আর একটা তুই দিবি। ওকে বন্ধু, ডাকাত তো নাটক করলাম, হ্যাঁ মনে করো আমি দুই তিনটা নাটক পুরো অ্যাসিস্ট্যান্সি করলাম, আরও যদি চার পাঁচটা নাটক অ্যাসিস্ট্যান্সি করতে পারি তাহলে এই তো পারভেজ আছে না, পারভেজ একদম হাই লেভেল উঠে যাবে। সালমান খান আসবে, মানে সালমান খানের আশেপাশে, পুরো সালমান খানের আশেপাশে, আমার আর খুঁজে পাই তাই না, মানে তোমার গ্রামও পাই তাই না। আমি সবসময় গেলে টিভি তার টিভি টিভি খুললেই আমার দেখবো, আমি পারভেজ, আমি পারভেজ। বন্ধু তুমি তো আমার ব্যবসা খবর জানো নি। কিতার ব্যবসা বন্ধু? হ্যাঁ কিতার, এই তোমার সিনেমা ইতা ইতা থুইয়া নানি, এটা বাদ দো, তোমার যে গেট আপ নানি বন্ধু, তোমার যেমন দাড়ি চুল তারপরে ইতা নানি, তোমার সিনেমা গুললি টেকা শুনি, টেকা তো শুনি, টেকা আছে, টেকা তো দরকার। ওই যে তুমি মনে করো বালা ফাওয়া আছে নানি, তোমার ফাওয়া খান খাটি দিলাম। হ্যাঁ কেমনে, আরে ভাই টেকা তো, তোমার ফাওয়া খাটি দিলাম, খাইটে তোমার লুলা বানাই দিলাম। তুমি আমার কথা শেষ করবার দো, এই সময় ফালাই রাখিলি মু, এই সময় দেখবাই তোমার রাস্তা কেটে যাবা, ইয়াল্লাহ ইয়াল্লাহ উল্টা হইবা, তুমি তোমার দেখবাই তোমার মানছে পাঁচ টাকা দেয় দশ টাকা দেয়। আমরা গ্রামে হরমুজ আছে নি, হরমুজ আছে না, আছে হরমুজে ডেইলি হাজার বারোশো টাকা ইনকাম, খালি টাকা ইনকাম নাই, লগে মুরগি ফায় চাউল ফায় ডাইল ফায় খানি উনি তার সব ফিরি কাপড় উপর লাগে ইয়া, এর মাঝে জানো নি কিতা কিতা, ও টাকা দিয়ে টাকা বানায়, ও টাকার আবার সুদো সুদো দিলাই, তার পাও চিনি, তার পাও নাই, সে তো ফুরা বালা, তার একটু ডেংরে ডেংরে আর হে বুঝো নানি স্বাস্থ্য, আমার পাও কাটার দরকার নাই, আমার টাকা প্রচুর টাকা আছে, আমার কাটার দরকার নাই, আমি 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 এই ব্যবসা করতাম চাই না। তুমি একটু আগে নয় কইলাই তুমি করবো বন্ধু, যেখান কইছি ওখান করো, তুমি ত্রিশ বত্রিশ হাজার টাকা মাসে রুজু করবাই, তোমার ফাও গেলে কি ত্রিশ বত্রিশ হাজার টাকা করতে, আরে মিয়া ফাও ফাও একটা গেলে টাকা যে ফাই দেয়, না আমার এই টাকা দরকার নাই, আমি বহুত বড় নায়ক হইতাম, আমি 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 বান বান দিয়া রাখ, আমি দেখ, আসসালামু আলাইকুম, হয় রাখ, আমি যা ইজ্জত আলী চাচা ভাইতে শরম করে নি, কইলাম না চাচা, তোমরা কারণে আমি আইজ ইজ্জতি, আমার গাউতি সমস্যা, শয়তানর শয়তান কল, ও কি দেখুন কে কি রাখতে এই গাউ নষ্ট হইবার দিতাম নাই, কে কি দা করছে চাচা, খুব সব শয়তানে ঘুরে বান্দিয়ে রাস্তি বাজারো ওই যে আইরা আরি কই গো, কিন্তু যে আমরা কিতার ভুয়া আর কি, কিতা চাচার ভুয়া ডাকাত গেছিল কি, এর লাগে মনে ঠাড়া রাইছে, তো ডাকাত গেছে তে তার ডাকাত গিয়ে কি তইছে, ওই দেখুন নানি দেখি যাইনো ভাই আছে দেখি ভেবে আয়, ইন্না লিল্লাহি ভেতরের ভেতর সিলে উলে থুক 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 সিনেমার অবস্থা, নায়ক খালি ফেমে গো কইলিলাই, সিনেমার আর কোনো কাহিনী নাইনি, সিনেমার কাহিনী নাইনি, মার কষ্টর বাপর কষ্টর খালি ফুরিয়ে ঘুরে দেখিয়া দুজন দুজন আর ঠিক ভেতরে তো ভাই দেখো আমি এ মাস্টার সাহেব হইয়াই নাইনি ভাই, তুই ওই হুন ও গিয়া আইসে লুন ভাই, ভাই যা সুজা সেলুন দেখবে না, তোর বাপরে আনিয়ে আইস, তোর বাপর উপরে শাস্তি হইব বন্ধু, এই বন্ধু না তোর উবা, আরে আমি ব্যবসা একটা কইছি, কিটা ব্যবসা তোমার খবর আছে, তোমার ব্যবসা হইছে ফকিরর দালাল, তুমি তুমি ফকির রে, আরো শয়তান দুই শয়তানের শয়তান জিনে দিও কি একলা গপ কর রাই, তুই বিলে ফকির ফকির ভাল রে, ও ফকির ও বাজুত বইতো, ও ফকির ও বাজুত 200 করে লস খবর আইছে আমার কাছে, তোর মোটরসাইকেল ফকিরর টাকা দি, আইস তোর মোটরসাইকেল খান ঘুরা করমু আমি, তারা মাইল লাগাইছিল, তারা মাইল সমাধান করে আনছে, কইছে মাইল কথা না বাইট টাকা, সব খবর আমার কাছে আইছে, ইজ্জত আলীর কাছে সব খবর আইছে, আমার ও গাও নষ্ট করবা বাসিয়া থাকতে নাই,
তোমরা রে ঠিক করমু নাই লাইমন এই তুই সুজা ছিল রে দিবে ওকে নায়ক কইতে নায়ক কি দাইতে সারা ফেতর ফেতর গুসু সুসু কুফা বান দিয়া নমাজে নায়ক কইতে যা সুজা যা ছিল না যা গিয়া কইবি আমি টাকা দিমু খে দিব টাকা তুমি সাসাই টাকা দিমু সুল গিয়া বালা ওকে আর ডাকা দিয়া নাটক কর রে খর বালা হতা খালি লাইলি মুজলি সারার কুনতা দেইনি বাপরে হুয়ার সম্পর্ক হুয়ায় বাপরে ভালোবাসে কষ্ট করি হুয়ায় বাপরে হতা নাটক বানাইতে পারে নানি বানাইমু হে বানাইমু তুমি ফেমন নাটক দেখো খরার দেই ভাই শুটিং ও তোমার বললে গে আর দিয়ে ফেমরবো যা শাস্তি হলা আর আল্লাহর বাস্তে তোমার বাফর লগে বিকালে বইলাম নামাও নামাও যাও হুজুর আপনি শূন্য তো লেগে পরিষ্কার তাতা ইয়া তো কত আপনার লেগে কিন্তু ফেতরামিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শূন্য আপনার ওদিকে খালি ওইটা করেন পরিষ্কার আচ্ছা এখন খুঁজিরা কইলা এলাকার যারা মানুষ আছে যারা আজান জানে না সুরা জানে না বাইচে গইছে হে তার ফুয়ার আজান হে দিত হে দিলে বেশি সব হইবে না আপনি দিলে বেশি সব হইবে তাতে হিকছে না যায় হিকছে না ইকানি দাইত খালি বাইচে তো রেকাই লইত না এক কাম করুগা এলাকার যারা বড় মুরব্বী আছে এরারে আজানই গাউগা সুরাই গাউগা এই বাইচে গইল ওয়া হে আজান দিব আজান দিবা আপনি আর দিব 200 টাকা সুর সুটটা থাকে কি বাইচারে টাকা দিব রহর বাদে চাকরির সময় লাগবো 30 লাখ টাকা পয়লা দিন আজানো লাগে 200 এর বাদে হঠাৎ 300 হঠাৎ 500 হঠাৎ 500 আর দিলে ওগু ও বাচ্চা ওগু বড় ওর খালি টাকা দিয়াতে হে কিতা বড় এলে গুছ খাইব নানি হে দুধ কি করবো নানি যখন কইরা কেন আসা আসা বুঝেনি আর যদি এ পুলিশ হয় বিনা টাকায় ওই পুলিশ হইতে পারবো নি সেখানে জন্মটা কি আজান দেওয়ার সময় ও টাকা দেয় তার বাপে যদি তার আজান দিলে তার লাগলো নানি কোনটা আসদরে আসদরে আপনি আজান হিকাউকা আপনি আজান জান আমি তো হিকাইতে রাজি আছি তার আজান হে দিলে সুয়াব বেশি তার মা হল লাগে হে দোয়া করলে সুয়াব বেশি হইবে না আপনি দোয়া করলে সুয়াব বেশি হইব না আমার খারাপ পাইলা আজকে দিলেও কি আজান আগামীতে কোনো বাচ্চার আজান তার হইবা মসিদ যে বাচ্চার আজান বাপে দৌকা তার বাইয়ে দৌকা তার হুয়ায় দৌক দুঃখ লাগলে তো হইতো না আপনি তো জব দিয়ে করা লাগবো হে যখন মুসলমান তো আজান দিত না নিয়ে সুরা দিতে দিত না আমি তো কাগজ বাইর গ্রুপর ওই যে স্বপ্ন ব্লক আছে নানি স্বপ্ন ব্লক আমরা বই না আড্ডা দিই চা পান নাস্তা হয় না কাগজ
কাগজের গ্রুপ পড়ছ তোরে জিকাই জি আমি তোরে চিনলাম না তুই তোর বাফর পরিচয় দিতে তুই কুনানোর কাগজ ফুঙ্গ গ্রুপ পরিচয় দেশখানে তোরে আমি কইছি যে তোরে চিনলাম না তোর পরিচয় তোর বাফর পরিচয় দিতে তুই কস কাগজ গ্রুপ খরচ স্বপ্ন বলক এ তোর বাফর নাম নাইনি তোর বাফর পরিচয় নাইনি আর বলক কিটা তোর বাড়ির ঠিকানা কই দে স্বপ্ন বলক কিটা আড্ডা আড্ডা দিয়েছিস চাও খাই আমরা না লহম দিছে তোর বাফর নাম কিটা খো জিকাইলাম তোরে চিনলাম না কই হেবিলে গাগট গ্রুপ করে বাবর পরিচয় নাই গাগটর গাগট তেলা ভিয়াদার কিন্দা ফুটির বাইচাই সব পিন্দরে এঞ্জাল রাইয়া সব গাগট বাগট রে এঞ্জাল রাইয়া নিয়া 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 ফেকো বলাইমু শয়তান শয়তান হল গাগট বাই সব পিন্দরে আলি কুসা দি ভরাই তো গাগট আর তেলা ভিয়ার বাইচাই গাগটর গাগট এ গাগট আলাইকুম সসা খুব উত্তেজিত লাগে বুঝরাম না আর আর মাটিও না রে মাস্টার সব ওই যে কিতা আছে নানি স্বপ্ন বলক স্বপ্ন বলক আড্ডা দে ও এটা পরিচয় লি আর কন্যা জানো তাহলে ওখানে ভাইবা এক গ্রুপ ওখানে ভাইবা আর এক গ্রুপ খালি গ্রুপিং আর গ্রুপিং রাত বারোটাত গেলে ভাইবা দুইটার সময় গেলে ভাইবা একটার সময় গেলে ভাইবা না আছে পড়ালেখা না আছে কিছু খালি গ্রুপিং আর গ্রুপিং আপনি তো খালি অভিযোগের কারখানা লইয়া বই রইছেন আমারে কইন না কেন কিতা করবা আগে তা সালামও দিত এখন সালাম খালামও বলে লিস কয়দিন বাদে সালাম দিত না কয়দিন বাদে কইব মাস্টার সাহেব টেকা দুকা 200 কথা করব না ওলা কইব তো কইব না নিতে জি হয় জি হয় তার বাফর পরিচয় না দিয়া কয় কাগজ গ্রুপ করে আমার নু আই মাথা খারাপ সব গাগর তেলাভিয়া ফুটি টেংরা বাইম এখানে করিয়া কুসা দিস আমি কত কষ্ট করি রুদি করি তোমরা বেটা বিপদ আর দেই ভাই আপনার যদি টেকা না দিতে তাহলে মোবাইলটা ফাইলাম না আমার টেকা দিয়ে তুই মোবাইল লইছ পিসিডি লইছ আমি আমার টেকা দিয়ে ওখান দিলা টেকা সুদে লাগাই আর তোমরা টেকা দাও না আগর কিস্তি দিছি নাই আপনার দিলা আপনার বাড়ি মাস্টারের বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি তোরা টেকা তোলা করি করিয়া দাদা তারে দিছিলাম ওখানে আমার টেকা দেয় না দাদা আমার আটায় তারে পাই না তুকা ইয়া বাড়িতে গেলে পাই না আপনি আমার দীক্ষা দিন আমার টেকা লিয়া দিন দাদা ওখানে না তাই মোবাইল না সাহায্য দেই তার অবস্থা দেখিয়া হেউ টেকা দোলা করি শুধু টেকা দে নানি
তোমার ব্যবসা আমি আরো 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 জোর তুলিয়া দিলাম, উপরে তুলিয়া দিলাম। এই দেশি কান্ডে তাই হান দেশ হইলিরা দেখরানি সাইরো ভাই যেমন হরির লুট লাগছে, আপনারা খালি পড়াইরা ওটা ঠিক করতে নানি না। আপনার কিছু খোকা হেরে আর যাতে হোক বিজ্ঞান না দেয় আমার তোমারে মানছি বিক দে, তুমি ওখাম কর নাই মাস্টার সাহেব একটা সিদ্ধান্ত দেই শুনে তুই ফকির নি পঁচিশ হাজার টাকা লগাতে ভাড়া ইতা অভিনয় বেতর অভিনয় চপ আজকের পর তা কি গে তার বিক করে না মাস্টার সাহেব এলাকাত, আপনি তা দেখবা আপনি মাস্টার সচেতন মানুষ যদি তোমার আর বিক দেখমু আর সুদ লইস না বে সুদগুলোর সুদকুর সুদ খাই আনু আত্মা সুদ হয়ে যাব বেইমান আপনারা লোক দিরা আজকের পর কি ওগুরে খালকে বাজারের সবজির দোকান দৌকার এলাকার মানুষের বিক্রি বিক্রি তো নাউকা না এগুলো খোয়া দিয়ে খালকে থাকতো আপনার মার্কেটের সামনে এলাকাবাসী আশা করি সব ভালো আছেন, চেয়ারম্যান সাহেবের কইছিলাম তাই না ইটা তাই না আইসেন না কইছেন তাই বলে বিজয়ী গেছেন, আমরা আর কন্ট্রাক্টর সাহেব আইসেন ডাকা ডাকি বিল ফাঁস করাইয়া খালি যে রাস্তা হইছিত রাস্তা হইছিত কইন ওই রাস্তার হিসাব বানে কত টাকা ফাঁস হয়েছে আর কত টাকা আইছে কন্ট্রাক্টর আছে তো সব কাগজপত্র সব হিসাব আছে যাই চব কা মাস্টার সাহেব আইও কা মাস্টার সাহেব আইরা হইলা ও আইছেন মনে হয় আসসালামাইকুম চাচা ভালো আছেন জি আসসালামাইকুম বোকা আমার একটু দেরি হয়ে গেছে মনে ক্লাস আছে টেন্ডার হয়ে গেছে ফাঁস অনি হিসাব দেখি দেখলাম
ই হাসোয়া থেকে আমরা ফে দইল ফে খোয়াটা উবালা এলাকার মানুষেরা তো বুঝেন না কত ভাড়া দিছে কন্ট্রাক্টর সব পাঁচ তো এক কোটি টাকা প্রথম দুই টেবিলেই ১৫ লাখ ১৫ লাখ ৩০ লাখ টাকা চলে গেছে কোন দুই টেবিলে খাইছেন ঢাকা না সিলেট ঢাকায় ঢাকায় আরো ১০ লাখ পুরান ভুলের মুখ আরো ১০ লাখ তারপরে থানাতে তারপর ইউনিয়নে আরো মিলে ৫ লাখ শেষ এরপরে এই যে ভিত্তিপত্র স্থাপন খানি দানি খাওয়া দাওয়া এগুলি মিলে আরো ৫ লাখ আর এলাকা কিছু পোলাপান আছে এরা গুড়াগাড়া আর কি গুড়াগাড়া ওই সান্দুভুটি টেংরা আরো ৫ লাখ আরো ৫ লাখ এরা হ্যাঁ বাকি আছে কত ৩০ লাখ আচ্ছা দু কেবলা আপনারা উঞ্চইন তো এক কোটি টাকার মাঝে এটা হাট দুই টেবুল বলে দুই টেবুল হবে ডাইনার টেবুল আর বাহুর টেবুল নানি ডাইনার টেবুল আর বাহুর টেবুলে খাইলিছেন ৩০ লাখ আর যেই সুপারিশ করছেন আমরা উপকার করিয়া তাই বাসা রাইছেন উপকার করছেন ইবাই দেখাইছেন তাই সুপারিশ ইবাই তাই ১০ লাখ নিছেন কি ও গেল কি আপনার ৪০ উপহারের প্রতিদান দিছ সিলেট পুরান ভুলোর মুখ গেছে কি মানে সিলেট হামাইয়াও ৪০ থেকে আরো ১০ কমি গেছে আরো বাড়ি গেছে ৪০ থেকে ৫০ হয়ে গেছে বুঝছেন নি আর আমরা থানা পর্যন্ত আইয়া ফাঁস ইউনিয়নে ফাঁস গুড়াগড়া সান্দু ফুটি টেংরা আরো ফাঁস আরো বলে লাগবো কি তাহলে শুনি ন উদ্বোধন ভিত্তিপত্র স্থাপন আর ওই খাবার দাবার আচ্ছা তে রইল কত ৩০ লাখ ৩০ লাখ তো আপনারা যদি আমার কথা শুনেন এই যে ৩০ লাখ টাকা রয়েছে মাসের সাত এই ৩০ লাখ টাকা দিয়ে রাস্তা হইতো না এই ফেকর মাঝে ডালাই করিয়া লাভ নাই শক্ত রাস্তা হইব না এটা তো ইটের টাকা হইতো না ইত্যাদি ইটের টাকা হইতো না কন্ট্রাক্টর সাহেব তো কিচ্ছু করতে পারতো না তাই কইবা কোন জুরত মারিয়া যায় কি কোন জুরত মারিয়া গেলে তো ৬ মাস বাদে আবার ভাঙি দিব এছাড়া আর উপায় কি সরকারে জানে না ওই যে ও টেবুলে ও টেবুলে সিলেট আইয়া টাকা কমি গেল এগুলো সরকারে জানেনি ১০ লাখ বালা কমি গেল ৯০ লাখ তো থাকতো একবার বঙ্গবন্ধু টেলিফোনে মাত্রা দান করো বইয়া গ্রাম থেকে সবজি এলা আইছে আপনি উন্ডানি না আপনি তো এটা উন্টা নাই আপনি তো আপনার দুন্দ আছেন ও ৩০ টাকা কিলে আপনার পকেট আরো ১০ হারাই যায় হুনুকা মনোযোগ দিয়া তো বঙ্গবন্ধু ভাইয়া টেলিফোনে মাত্রা গ্রাম থেকে সবজি এলা তান লাগি সবজি লই আইছে মায়া করিয়া ভালোবাসিয়া সবজি নিয়া তান পিএস রে দিছে যোগুনটা ৬০ টাইম ঢোকা সারে ফোনে মাত্রা তো সারে ফোনে মাত্রা ফোনটার আলগস রাখিয়া পকেট থাকি ২০ টাকা দিছে নিয়া কইছেন সবজি এলার দেই তান পিএসে মনে করলো সবজি এলায় ২০ টাকা দিয়ে কীতা করতো ১০ টাকা রাখিয়া ১০ টাকা দিলাই নিয়া ১০ টাকা দিছেন সবজি এলার টাইম সবজি এলায় কইলো যে বঙ্গবন্ধু লাই মায়া করি আমি সবজি আনলাম আমি টাকা নিতাম এ সুজা গিয়া রুমো গিয়া কইছে স্যার বঙ্গবন্ধুরে ১০ টাকা দিয়া হয় আমি মায়া করি আনছি আমার ক্ষেতর সবজি আপনি আমার ১০ টাকা দিলা কেনে বঙ্গবন্ধু ১০ টাকা তো লিয়া কই যে দেশর ২ তালা থাকে ৩ তালা ২০ টাকা নামতে ১০ টাকা হয়ে যায় কি দেশ আর কি দইব ও হইল আমরা দেশর সুর ১ কোটি টাকা বাস হইছে টেবুলে গাইলিছে বুলে সিলেটের ফোদান গেইটে গাইলিছে গুড়াগারে গাইলিছে ওটা গুড়াগারে সেসিলি জানে হয় নানি ইটা গুড়া ওটা যতদিন কমতো নাই ই দেশ আর উন্নতি হইতো না ও বলো যে ৩০ লাখ টাকা আপনারা আমরা সবাই মানে সম্মান করি এখন ৩০ লাখ রয়েছে যাই হোক
খাটটা গুটটা 30 লাখ কোন তো আইছে আমরা না 30 লাখ টাকা করা যাবে আমি রাস্তা করে ফেলি দেখছনি না লাইন আছে 30 লাখ ও নৌকা মাস্টার সাহেব ও 30 লাখ টাকা দিয়ে তাই রাস্তা ফেললি দা ও কোন জুরত খালি সিমেন্টর ওলা 1 ইঞ্চি জোর আবার কি ওলা ফারা মারলে ভাঙি দিত আবার তাই খাম পাইতা ও 30 লাখ টাকা দেখবা তান ফুরি বিয়া দিতা আর তাইন ফেলা লইতা আর 10 লাখ মারবা ওর লিখি তো দৌকা যে 30 লাখ পাইছন যেহেতু 70 লাখ টাকা গুড়া গাড়া টেবুলে আর ফুলে আর সিলেটে খাইলিছে তে আমরা এক কাম করি আমরা গ্রামের মানুষ কতজন আছে হিসাব করছিলাম 8000 মতো আমরার যেহেতু সব খাইয়া শেষ এই 8000 মানুষে এই রাস্তা বাটিয়াও লাভ নাই যতদিন ধরি আমরা সত হইছি না আমরা উফেকে দিই বাট মনে আর এই 30 লাখ রে আমরা বাটিয়ানো ওগুলো হিসাব করো গেছেন মাস্টার সব জি দেও গেছেন 30 লাখ রে 8000 দি বাগ দিলে হতো বাগ 30 লাখ রে 8000 যা যদি বাগ দেয় তাহলে 375 করে ফরবো 375 মোটামুটি একটা মুরগি খাওয়ান যাইব কিনে খাওয়ান যাইব মনে করো আমরার কোনো রাস্তা ঘাট কুনতা নাই ও 30 লাখ রে আমরা 8000 গ্রামের মানুষে 375 করে খাইলাই তাইন তাইন যখন খাইলিছেন তে আমরাও খাইলাই আমরা সব একটা মুরগি লইয়া গেলাম কি আর আমরা রাস্তা উস্তার দরকার নাই আর ফুয়াইন তোরে খালি কইবা ও রাস্তা বাই ফেঁকে দিয়ে আটবো আর ফুয়াইন তোরে কইবা যতদিন ধরে তোমরা সতই দেয় নাই অতদিন ধরে ফেঁকে দিয়ে আটো কিতা খাইন সব সবে খাইলি যইন আমরা খাইয়া সবিয়ে গুদিলাই মনে যে আপনারা উফরে থাকি খাইছেন আর আমরা নিজে একটা একটা মুরগি খাইলিছি আমরা রাস্তার দরকার নাই আপনারাও খুশি আমরাও খুশি দরকার আপনি যাও কি আর টেকা গুণ 30 লাখ টাকা কিলা পাইতাম আমরা দিলেই বা আমরা এলাকার মানুষ হলে খাইলি মনে আচ্ছা পরের বার আমরা দেখি যে কত কি করে এবার 30 লাখ টাকা দিয়ে রাস্তা করে ফেলি দিন আপনি সামনে বর্ষাকাল আসতেছে তো চিন্তা করেন কন্ট্রাক্টর সাহেব নৌকা আমদার তাই নইলে আমদার হল তার মুরব্বি সসা না তাই যেটা আমি চাচাকে বলতে যাই এটা হয়ে যায় আমারে আর কিছু বুঝানি লাগতো না আমার এলাকার মানুষ রাজি যে 70 লাখ টাকা যদি সবে খাইলেন তা আমরা 375 করে সবে খাইয়া তাইন তাইনও খুশি আমরাও খুশি আমরা রাস্তার দরকার নাই আমরা আমরা হুরু তাইন তোরে কই মনে যে যতদিন ধরে এই দেশের মানুষ সতই তো নাই সতইলে তো আর এই 70 লাখ খায় না রাস্তা হইল না 70 লাখ খাইলিছে তে হইল গিলা আমার রাস্তা দরকার না উদ্বোধন দরকার উদ্বোধন হইলে টাকা 3 লাখ শেষ না 5 লাখ শেষ রাখিয়া যে শতা লাগবো ওই যে টাকা গুলো খাইল আজ যদি শতই তো টেবুলে টাকা খায়নি যতদিন ফোনতে যে আমরা সচেতন না হই আমরা যদি মানুষের মতো মানুষ না হই ন্যায় নিষ্ঠবান না হই আমাদের মধ্যে যদি এই সততা না থাকে তাহলে অতদিন পর্যন্ত এই রাস্তার দরকার নাই আমরা ফেকো আটমু আমিও নকই মুজে ফেঁকে দি খেনে আটের ফেঁকে দি আটের আইজিল 1 কোটি ওই গেছে 29 লাখ আমি দেখি এলাকার মানুষ রাজি শিক্ষক আপনি আপনার ছাত্রিন্তরে বুঝাইবা যেও ঘটনা তোমরা সত এমন জায়গার যাইতেইব যাতে 1 টাকা ঘুষ খাওয়া না লাগে এর আগ পর্যন্ত ফেদইল আটলে ফেঁকো আটলে তো বুঝবা খেনে আটরা আওকা একটা শিক্ষা বর্তমান জুড়া তালি দিয়া দিলে তো বুলি যাব অত দেখার যে চুরি করলা চুরি হলোর কথা তোমার যে মনে রাখতো না নি ও ভাই চেঞ্জে মনে রাখ কে বড় আমি তো এটা না আমি তো তারা এটা বুঝাইবো বুঝছেন স্বপ্নগ্রামের ইজ্জত আলী সাহেবের মতো সমাজের সকল অবক্ষয় দূর করতে আপনি আপনার গ্রামে বা শহরে বলিষ্ঠ ভূমিকা রাখুন।
আপনার এই বদলে দেবার চেষ্টা ঠিক একদিন বদলে দেবে ঘনে ধরা এই সমাজকে। আসুন দেখে বদলাই, শিখে বদলাই। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।